নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের কারি। রেসিপির শুরুতে কড়াতে নিয়ে নেব সর্ষের তেল পরিমাণ মতো। মাছের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি থাকা খুবই আবশ্যক। তারপর এতে অ্যাড করব কোচানো পেঁয়াজ আর টমেটো পিসেস। যেহেতু এটা আমাদের বাকি রেসিপির মতো চারজনের জন্য বানানো হচ্ছে, তাই এখানে পেঁয়াজ নিয়েছি 3টে আর সাথে টমেটো নিয়েছি 2টো। এরপর গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজের রঙটা একটু রেড রেড হয়ে গেলে এতে অ্যাড করব রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখা ছিল, তাই এগুলোকে খুন্তির সাহায্যে সেপারেট করে নেব। তারপর ভালো করে এটা পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তারপর এতে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটোগুলো। এর পরের স্টেপে রেসিপিতে অ্যাড করব লবণ 1.5 চামচ। হলুদ গুঁড়ো 1/2 চামচ আর সাথে লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। এরপর সমস্ত কিছু ভালো করে বেশ কিছুটা সময় ধরে খুন্তি দিয়ে ম্যারিনেট করে নেব। কিছুটা সময় ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এতে অ্যাড করব ধনে গুঁড়ো 1/2 চামচ। তারপর আরও কিছুটা সময় ধরে মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করব জল প্রয়োজন মতো। এরপর এটা স্টিমিংয়ের জন্য 10 মিনিট চাপা দিয়ে রাখব। স্টিমিং কমপ্লিট হলে রেসিপির স্বাদ ও সৌন্দর্যকে আরও স্পেশাল করতে এতে অ্যাড করব ধনে পাতা। রেসিপিতে লবণ একটু কম হয়েছে, তাই পুনরায় আমি 1/2 চামচ লবণ অ্যাড করলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দরকার হলে অ্যাড করবে। এরপর আরও 5 মিনিট এটা স্টিমিংয়ের জন্য চাপা দিয়ে রাখবো। সো ফ্রেন্ডস, আমাদের ফাইনাল স্টিমিং কমপ্লিট হয়ে গেছে আর এটাই রেসিপির ফাইনাল লুক। রেসিপিটাতে একটা দারুণ সুগন্ধের সাথে একটা সুন্দর কালার দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের রান্না তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই মজার মজার রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায়। তো আজ এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।